দক্ষিণ সিকিমে ধস, মৃত্যু হয়েছে দুজনের বলে জানা যাচ্ছে। ধসে একজন নিখোঁজ। গত কয়েকদিন ধরেই পাহাড়ে ভারী বৃষ্টি হচ্ছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ সিকিমের মাজুয়া গ্রাম। গতকাল রাতে ধসে আটটি বাড়ি তলিয়ে গিয়েছে। আবহাওয়া খারাপ থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। দক্ষিণ সিকিমের ঘটনা, দক্ষিণ সিকিমে ধস, মৃত্যু হয়েছে দুজনের, ধসে একজন নিখোঁজ। গত কয়েকদিন ধরেই পাহাড়ে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে সেখানে, এবং সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ সিকিমের এই মাজুয়া গ্রাম। গতকাল রাতে সেই মাজুয়া গ্রামে আটটি বাড়ি একেবারে ধসে গিয়েছে, তলিয়ে গিয়েছে। আবহাওয়া খারাপ থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। আবহাওয়া খারাপ, উদ্ধার কাজেও দেরি হচ্ছে। এই ঘটনা ঘটেছে দক্ষিণ সিকিমের মাজুয়া গ্রামে। মাজুয়া গ্রামে গতকাল রাতে আটটি বাড়ি ধসে যায়, একেবারে তলিয়ে যায়, এবং এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, একজন নিখোঁজ রয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ ঝার সঙ্গে। সনদ, দুজনের মৃত্যু হয়েছে এই ধসে, একজন এখন অব্দি নিখোঁজ রয়েছে, কি আপডেট রয়েছে? আর দেখো, এখন উদ্ধার কার্য চলছে। যে গত কয়েকদিন ধরে কিন্তু পাহাড়ে অবিরাম বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি, গতকাল সন্ধ্যার থেকে আরো ভারী বৃষ্টি শুরু হয়। এবং সাউথ সিকিমের এই যে ইয়াংরাং এর এলাকা, এই এলাকার বেশ কয়েকটা ধস কালকে সন্ধ্যার পর থেকে নামে। ভোরের দিকে এই যে মাজুয়া বলে একটা গ্রাম রয়েছে, সেই গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোরের দিকে একটা ধস নামে, আটটা বাড়ি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এবং সকালের দিকে দেখা যায় যে চারজন নিখোঁজ রয়েছে, এবং গ্রামবাসীরাই কিন্তু উদ্ধার কার্য চালায়। তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীরা আছেন, এবং উদ্ধার কার্য মোট দুইজন মৃতদেহ পাওয়া গেছে, একজন আহত, একজন এখনো মিসিং রয়েছে, এবং এলাকায় এখনো উদ্ধার কার্য চলছে। যদিও আবহাওয়া খারাপ রয়েছে, বৃষ্টি বৃষ্টিও রয়েছে এখনো পর্যন্ত, তবে পুলিশ এবং গ্রামবাসীরা কিন্তু উদ্ধার কার্য চালাচ্ছে। ধন্যবাদ। আহত হচ্ছে উদ্ধার কাজ কারণ আবহাওয়া খারাপ, এখনো বৃষ্টি হচ্ছে। আমাদের প্রতিনিধি যেরকম জানাচ্ছে, একজন নিখোঁজ রয়েছে গতকালের এই ঘটনায়, দুজনের মৃত্যু হয়েছে। বীরভূমের শিউড়ির করিদ্ধা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির। পঞ্চায়েতের উপপ্রধান সহ দুজন যোগ দিয়েছেন তৃণমূলে, আর এর ফলে পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 10, বিজেপির 4। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, বৃষ্টি দেখো, শিউড়ি বিধানসভার শিউড়ি 1 নম্বর ব্লকে করিদ্ধা পঞ্চায়েত, এই পঞ্চায়েত ছিল বিজেপির দখলে। সেই পঞ্চায়েতের উপপ্রধান এবং একজন সদস্য তারা আজ লিখিতভাবে তৃণমূলে যোগ দিয়েছে, এবং সেখানে তারা লিখিতভাবে জানিয়েছে যে বিজেপিতে কাজ করা যাচ্ছে না, তাই তারা তৃণমূলে যোগ দিচ্ছে। এর ফলে এই পঞ্চায়েতের তৃণমূলের সদস্য সংখ্যা হলো 10 এবং বিজেপির হলো 7। পঞ্চায়েতে মোট আসন সংখ্যা হচ্ছে 17। তৃণমূলের দাবি যে লোকসভায় তৃণমূল ভালো ফল করার পরে বিজেপির ভাঙন শুরু হয়েছে বীরভূম জেলা জুড়ে, এবং তার প্রথম সূত্রপাত হচ্ছে এই করিদ্ধা পঞ্চায়েত। এবং তারা জানিয়েছেন যে পঞ্চায়েত দখল করার জন্য, অর্থাৎ পঞ্চায়েত পরিচালনা করার জন্য তারা বিডিওর কাছে দাবি করবেন, কারণ যেহেতু তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এবং আগামীকাল তার বিডিওর কাছে তারা যাবেন এবং সেখানে জানাবেন যে তারা পঞ্চায়েত পরিচালনা করতে চায়। অন্যদিকে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, যেহেতু তৃণমূল ভালো ফল করেছে বা লোকসভায়, সেহেতু তাদেরকে, তাদের যে সমর্থক রয়েছে, অর্থাৎ তাদের যে পঞ্চায়েত রয়েছে বিভিন্ন প্রায় 7টা পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে যারা সদস্য রয়েছে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, এবং সেই চাপ যারা নিতে পারছে না তারা গিয়ে তৃণমূলে জয়েন করছে। তিনি বলেছেন যে তিনি এই মুহূর্তে বাইরে আছেন, তিনি এসে তারপর পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। এদিকে শিউড়ি তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন বিকাশ রায়চৌধুরী, তিনি সরাসরি জানিয়েছেন যে বিজেপিতে কাজ করা যাচ্ছে না, এবং যে উন্নয়নমূলক কাজ এগুলো সব থমকে রয়েছে, সেই জন্যই এই উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন, এবং তারা স্বাগত জানিয়েছেন, এবং আগামীকাল তারা বিডিওর কাছে যাবেন এবং এই পঞ্চায়েত পরিচালনা যাতে তৃণমূল করতে পারে সেই দাবি জানাবেন। ধন্যবাদ ভাস্কর। অন্যদিকে কোচবিহারের ভেটাগুড়ি 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে দখল নিল তৃণমূল। নিষেধ প্রামাণিকের পরাজয়ের পরই ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ 11 জন সদস্য তৃণমূলে যোগদান করে। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, কি খবর রয়েছে? গত 4 তারিখ নির্বাচন ঘোষণা, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই কিন্তু দিনহাটা একেবারে নিষিদ্ধ প্রামাণিকের খাস থাকলো। ভেটাগুড়ি 1 এবং ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েতের দুটো অঞ্চল অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং তারপরেই কিন্তু ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ 11 জন বিজেপির সদস্য তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 5 জন বিজেপি সদস্য তারা কিন্তু যোগদান করেন, এবং এই দুটি গ্রাম পঞ্চায়েতে কার্যকর
তৃণমূলের দখলে চলে আসে এবং আজকে সেই যে যারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন সেই সব পঞ্চায়েত সদস্যদের নিয়ে আজকে তৃণমূলের পক্ষ থেকে দুটো গ্রাম পঞ্চায়েতের তালা খুলে সেখানে ঢোকা হয় এবং সেখানে বিজয় বিক্রি করা হয় এবং রীতিমতো গ্রাম পঞ্চায়েত নেওয়া হয়। তৃণমূলের যেটা দাবি এতদিন ধরে সেখানে উন্নয়ন ব্যাহত হচ্ছিল, সাধারণ মানুষ উন্নয়ন পাচ্ছিলেন না, এখন তৃণমূল ক্ষমতায় আসার পরেই এই গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন শুরু হবে। যদিও বিজেপির দাবি যে ভয় দেখিয়ে এবং তাদেরকে যে প্রধানমন্ত্রী এবং অন্যান্য পঞ্চায়েত সদস্য তাদেরকে ভয় দেখিয়ে কিন্তু তাদেরকে দলে নেওয়া হচ্ছে, যদিও তারা বেশি দিন কিন্তু তৃণমূলে থাকবেন না, তাদের মনে প্রাণে তারা বিজেপিতেই আছেন, এটা পুরোপুরি গায়ে জোরে এই ধরনের কাজ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। ধন্যবাদ শুভেন্দু। Thank you.